একটি প্রশ্ন এসেছে বলা হয়েছে ভূমিকম্পের সময় করণীয় কী এবং ভূমিকম্প চলাকালে কোনো বিশেষ দোয়া আছে কিনা আমরা কি পড়তে পারি বিপর্যয়কালে আল্লাহ সুহানা হুয়াত আলার কাছে কাকুতি মিনতি করার এই যে প্রসঙ্গটি সেটি আল্লাহ সূহানত আলা সুরা আল আন আমের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়ত উল্লেখ করেছেন আল্লাহ সোহানতালা বলছেন ওলাকাদ আরসাল্না ইলা উম কবিলিকা ফাহাদ নাহুম বিল বাসা ইউদররা ইলা আল্লাহুমিয়া তাঁদর রাউন আর আমরা তোমার পূর্বে অনেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছিলাম অতপর তাদেরকে পাকড়াও করেছিলাম অভাব দিয়ে বিপদ দিয়ে যেন কাকুতি মিনতি করে ফালাউলা ইজা আহম বা সুনিয়া তাঁদর রাউ ওলা কি কাসাত হলুবহুম ওয়াজাই নালা হুমায় পানু বা কেন ইয়ার্মে অতঃপর তাদের কাছে যখন আমাদের আজাব আসলো বিপদ আসলো তখন কেন তারা কাগতি মিনতি করল না বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো সে কাজ যে কাজ তারা করছিল আল্লাহ সন্তালের পর বলছেন ফিলম সুমা দুঃখে রবিহি ফাতাহ আলাইহিম আলহিম আবু কুল্লা সেই হাত্তা ইদা ফের হো বিমা ও তু আহাদ হুম বাগতাতন ফাহুম ফা ইদা হুম মুবলে হোম্লসোন অতপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছুর দরজা উন্মুক্ত করে দিলাম এমন কি যখন তাদেরকে প্রদত্ত বিষয়দের জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল তখন অকস্মাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম এরপর তারা নিরাশ হয়ে গেল তাহলে এই আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহান হ তালা তিনি বিপদ দেন অভাব অনটন দেন বিপর্যয় দেন যেন মানুষ আল্লাহর কাছে বিনয়ের সাথে চলে আসে কাকুতে মিনতি করে আল্লাহ সুমতলা যেমন এখানে বলছেন ইয়া এটা বিয়াল্লিশ নম্বর আয়তে আমি এরপরে বললেন ফালাউলা আহম ফালাউল্লাহ ইমাউ যখন তাদের কাছে আমার পক্ষ থেকে দেওয়া বিপদ শাস্তি অথবা সতর্কবার্তা অর্থাৎ এই বিপর্যয় সৃষ্টিকারী এই জিনিসগুলোর কোনো একটা বা কোনো একটি বিপদ যখন এসে গেল তখন তারা কেন কাকুতি মিনতি করলো না এতে বোঝা যায় যে আল্লাহর কাছে ভূমিকম্প চলাকালে কিংবা এরকম যে কোনো বড় ধরনের বিপর্যয় যদি দেখা দেয় তখন আল্লাহর কাছে দোয়া করা তার অভিমুখী হওয়া তার কাছে কান্নাকাটি করা কাকুতি মিনতি করা এবং আশ্রয় চাওয়া এটাই হচ্ছে بردهان قائد باز رحمه الله الواجب عند الزلازل وغيرها من الآيات والكسوف والرياح الشديدة والفيضانات البدار بالتوبة إلى الله سبحانه والضراعة إليه وسؤاله العافية والإكثار من ذكره واستغفاره كما قال صلى الله عليه وسلم আইন্দাল কুসুফ ফাইদা ওরা আইতুমদ আলী কাফফ জারু ইলা দেকিল্লাহদ আ ইহি ওয়াস্ত ফেরিহি মুত্তাফাকুন আলাইহি তিনি বলেছেন ভূমিকম্প কিংবা এরকম আরও যে সকল আল্লার নিদর্শন রয়েছে এবং যেমন চন্দ্র সূর্যগ্রহণের বিষয় কিংবা অত্যন্ত শক্তিশালী ঝড় হাওয়া বা ঘূর্ণিঝড় এবং বন্যা এই সকল বিপর্যয়ের সময় ওয়াজিব হল আল্লাহর দিকে দ্রুত তওবার প্রতি অগ্রসর হওয়া এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করা এবং তার কাছে সুস্থতা এবং নিরাপত্তা চাওয়া আর বেশি বেশি আল্লাহর দিকির এবং তাকে স্মরণ করা তার কাছে ইস্তেক ফার করা যেমনটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সালাতের সময় করতে বলেছেন যেমন তিনি বলেছেন যখন তোমরা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণটি দেখবে তখন তোমরা আল্লাহর দিক্রের দিকে খুবই দ্রুত সবেগে সন্ত্রস্ততার সাথে ধাবিত হও তার দোয়ার দিকে এবং তার ইস্তেফারের দিকে তাহলে বোঝা গেল যে ভূমিকম্পের সময় আমাদের করণীয় হলো আল্লাহর কাছে তবা করা মুখে হওয়া আল্লাহর কাছে কাকুতি মেনতি করা তার কাছে নিরাপত্তা চাওয়া তার আশ্রয় চাওয়া এবং এই জন্যে কোনো সুনির্দিষ্ট দোয়া নেই ভূমিকম্পের দোয়া ভূমিকম্পের সময়ের দোয়া ভূমিকম্পের পরের দোয়া ভূমিকম্পের আগের দোয়া এভাবে সুনির্দিষ্ট কোনো দোয়া রসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দেননি কিন্তু তিনি কমনভাবে দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে বলেছেন আল্লাহ আশ্রয় নিতে বলেছেন তওবা করতে বলেছেন এস্তেকফার করতে বলেছেন কাকুতি মিনতি করতে বলেছেন আসুন আমরা এই ধরনের যে কোনো বিপর্যয়ের সময় আল্লাহর কাছে কাকুতি মিনতি করি তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রব তিনি আমাদের উদ্ধারকারী তিনি বিপদ দেন এবং বিপদ থেকে তিনি আমাদেরকে পরিত্রাণ দেন অতএব এই যে বিষয়গুলো এগুলো আমরা খুব ভালো করে অনুধাবন করি এবং সর্বাত্মকভাবে আল্লাহ অভিমুখী হই আল্লাহ দ্রোহী যেন না হই আল্লাহ নাফরমান বান্দা যেন না হই বিপদ কেটে গেলে বিপর্যয় চলে গেলে আমরা যেন আবার আমাদের অতীত পাপের জীবনে ডুবে না যাই এবং ভুলের মধ্যে ডুবে না যাই আল্লাহর হক বাদ্দার হক নষ্ট না করে ফেলি মূলত এটাই হচ্ছে আমাদের করণীয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রশ্ন এসেছে ভূমিকম্পে আটকে থাকা অবস্থায় কোনো হারাম জিনিস হারাম দ্রব্য বা হারাম পানীয় খেয়ে বেঁচে থাকার চেষ্টা করা যাবে কি যেমন সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পে জানা গেছে একটি কিশোর সে প্রস্রাব খেয়ে বেঁচে ছিল তো এই প্রশ্নটা এসে যায় যে তাহলে প্রস্রাব বা এমন ধরনের যেগুলো স্বাভাবিক অবস্থায় খাওয়াটা হারাম সেগুলো খেয়ে কি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যাবে আমরা এই উত্তরটা ইসলামের একটা মূলনীতির আলোকে দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে আবদারুরাত তুবিহ হল আজ যদি কেউ জরুরি অবস্থায় পড়ে যায় তাহলে এই জরুরি অবস্থা তার জন্য অনেক নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয় তার কিছু নীতিমালা আছে যেমন সে জরুরি অবস্থা বলতে এটাই বুঝবে যে তার এই জিনিসটা না করলে তার জীবন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না জরুরতের এটাই হলো আসলে মূলত সংজ্ঞা যে যা না করলে যা না খেলে যা মানে যে কাজটা না করলে সে বেঁচেই থাকবে না এটা তার জন্য জরুরি তাহলে যদি কেউ কোনো বিজন প্রান্তরে আটকে যায় কিংবা ভূমিকম্পে ভূমি ধসের কারণে মাটির নিচে আটকে যায় আর কিছু করতে পারে না তার হাতের কাছে বা সামনে হয়তো মৃত কোনো জন্তুর লাশ থাকে অথবা হারাম কোনো কিছু থাকে অথবা যেভাবে প্রস্রাবের কথা হলো যে হয়তো প্রস্রাবের যে কোনো একটা উপস্থিতি থাকে তাহলে সে এ অবস্থায় তার তৃষ্ণা নিবারণের জন্য বা তার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো খেতে পারবে কি না এটাই হলো জরুরি অবস্থা উত্তর হলে এটা পারবে কিন্তু তাকে ওই নীতিমালাগুলো ফলো করতে হবে এক নম্বর এটা জরুরি কিনা তো জরুরাত্ম প্রমাণিত আমরা সেটা বুঝলাম দ্বিতীয় হচ্ছে কি পরিমাণ খাবে যে পরিমাণ খেলে সে মোটামুটি বেঁচে থাকতে পারে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে সে পরিমাণ সে খাবে এবং সে পরিমাণ খাওয়ার পরে অতিরিক্ত আর খাবে না এই তিনটা মূলনীতি তাকে ফলো করতে হবে এবং এই জরুরাতের দলিলটা আমরা কিন্তু আল কোরআনের মধ্যে একাধিক জায়গা পাই যেমন সুরাল বাকারার একশো তিয়াত্তর নম্বর রায়তে আল্লাহ সামতাল বলছেন ফমানি আলাই যে ব্যক্তি কোনো কাজে বা কোনো খাদ্য গ্রহণে এই হারাম কোনো বিষয়ে যে বাধ্য হয় মজবুর হয় গের ওয়ালা আহাদিন সে সেই জিনিসটার সাদা সাধন করার জন্য আগ্রহী ছিল না যেটা আমি দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে বিষয়টা এমন নয় ওয়ালা আদিন। এবং সে তার প্রয়োজনের অতিরিক্ত খেয়ে কনজিউম করে সীমা লঙ্ঘনও করেনি যদি এই দুটো মূলনীতি সে ফলো করে তাহলে তারপরে কোনো কাজে যদি সে মজবুর হয়ে যায় জরুরতের কারণে ফলা ইফল তাহলে তার কোনো পাপ হবে না সুরা আমের একশো পাঁচচল্লিশ নম্বর আয়তে আল্লা সুবাহ এ কথাটি আরও একবার বলেছেন তিনি বলেছেন ওয়ালা ফাইন্না রব্বাকা গফুর রহিম যদি কোনো ব্যক্তি মজবুর হয়ে যায় তবে সে ইচ্ছে করে এটা করল না এবং সে লঙ্ঘনও করলো না এ দুটো মূলনীতি ঠিক রেখে যদি সে মজবুর হয় ফাইন্না রব্বাকা গফরুর রাহিম তাহলে তোমার রব তিনি ক্ষমাশীল তিনি করুণাময় তাহলে এই দুটো আয়তের আলোকে এবং পাশাপাশি মুসলিম জীবনের আরও অন্য অন্য বাস্তবতার পরিপ্রেক্ষিতে নবী সাল্লাহ সাল্লাম দিক নির্দেশনার আলোকে আমরা বলবো যে ভূমিকম্প চলাকালে যদি যে কোনো জিনিস খেয়ে কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে তাহলে বেঁচে থাকার এই প্রয়াস তার জন্য বৈধ হবে এবং এক্ষেত্রে যদি সে কোনো হারাম খাদ্য অথবা হারাম পানীয় খেয়ে ফেলে তাহলেও সেটার জন্য তার কোনো পাপ হবে না আল্লাহ সে পাপকে ক্ষমা করে দেবেন এর সাথে আমি আরও একটি হাদিসকে জুড়ে দিতে চাই যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাজাউজ জাওয়ালে উম্মতি আনিল খাতঈ অন্য সিয়ান ওমস্তক্রিহু আলেই নিশ্চয় আল্লাহ তালা আমার ওম্মাদকে ক্ষমা করে দিয়েছেন সে যে ভুলগুলো করে থাকে অথবা যে কাজটা যে বিষয়টা জরুরি জিনিসটা সে ভুলে যায় এবং যে কাজে সে বাধ্য হয় এই তিনটা জায়গায় যদি সে কোনো ভুল করে পাপ করে ফেলে কিন্তু তার অনিচ্ছার কারণে আল্লাহ সোয়ান তাল্লা তাকে মাফ করে দেন ওম্মাদকে মাফ করে দেন একটি প্রশ্ন এসেছে যে ভূমিকম্পে আটকে থাকা অবস্থায় সালাদ কিভাবে পড়বে বা আদৌ পড়তে হবে কিনা উত্তরে আমরা বলবো যে মানুষ যতক্ষণ পর্যন্ত হুঁশে থাকে দিশার মধ্যে থাকে তখন ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করতে হবে যদিও সে ভূমিকম্পে আটকে পড়া অবস্থায় থাকে কিংবা সাগরে ভাসতে থাকে অথবা অন্য যে কোনো একটা বিপর্যয় কিংবা বিপদের মধ্যে থাকে সকল অবস্থায় তার হুঁশ থাকলে তাকে সালাত আদায় করতে হবে এ অবস্থায় দেখতে হবে সালাতের জন্য যেহেতু তাহারাত জরুরি তিনি কি তাহারাত অর্জন করতে পারছেন কিনা এবং বিশেষ করে ভূমিকম্পে আটকা থাকা অবস্থায় যদি তিনি নড়াচড়া করতে না পারেন তাহলে কিভাবে অজু করবেন অবশ্যই সেটা সম্ভব নয় অজুকৌশল এখানে সম্ভব নয় এখন দেখতে হবে তিনি কি তায়াম্বম করতে পারেন কি না যদি তায়াম্বমও করতে না পারেন তবুও তাকে সলাপ পড়তে হবে যদি তার দিশা থাকে এবং তিনি যদি বসতে পারেন সেখানে যেমন আটকে আছেন বাট নড়াচড়া করতে পারছেন তাহলে তিনি রাসুল সাল্লাহ সালামের একটা যে বিখ্যাত হাদিস আছে সহেব খারিতে যেটি বর্ণিত হয়েছে তার আলোকে আমল করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সল্লেখা ইমান ফাইনলাম তস্তাতে ফা কা ফাইনলাম তস্তাতে ফা আল্লাহ জন্মিন দাঁড়িয়ে সালাত আদায় করো না পারলে বসে না পারলে শুয়ে তাহলে তার এ আটকে থাকা অবস্থায় তিনি আসলে কিভাবে আদায় করতে পারছেন দাঁড়াতে পারছেন তাহলে দাঁড়িয়ে করবেন দাঁড়াতে পারছেন না তাহলে বসে যে অবস্থায় সে কাত হয়ে থাকেন বা বসে থাকেন বা তা অবস্থায় অবস্থা যেভাবে পারেন তিনি বসে সালাত আদায় করবেন আর যদি তিনি আটকেই থাকেন শোয়ার মতো অবস্থায় আছেন তিনি নড়াচড়া করতে পারছেন না তাহলে ওই অবস্থায় তিনি সালাত পড়বেন ইশারা ইশারায় সালাত পড়বেন তাহলে এই হাদিস থেকে সেটাই আমরা বুঝলাম তার মানে হচ্ছে সলাদ পড়ার মতো মানসিক দিশার মধ্যে তিনি থাকলে তিনি সলাদ পড়বেন যেভাবে তার পক্ষে সম্ভব এবং পড়তে হবে না তাহলে এই কথাটি শুদ্ধ নয় তবে কোনো ব্যক্তি যদি দিশা হারান বেহোশ হয়ে যান তাহলে ওই অবস্থায় তার উপর কোনো তাকলিফ থাকে না এবং তাকে সালাত পড়তে হবে না প্রশ্ন এসেছে ভূমিকম্পের সালাত বলে কোনো সালাত আছে কি না উত্তর হচ্ছে আমরা বিপর্যয়কালে কখনো কখনো সালাতের নির্দেশনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে পাই যেমনটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু অন্য সকল বিপর্যয়ে সুনির্দিষ্ট সালাতের কথা আসলে আসেনি যেমনটি ভূমিকম্প ঘটার সময় আমরা বলতে পারি যে ভূমিকম্পের কোনো সালাদ কি আছে উত্তর হচ্ছে যে না কিন্তু সালাদ পড়া কি যায় আম সালা উত্তর হচ্ছে হ্যাঁ যদি ভূমিকম্পে মানুষ এই বিপদের সময় পড়ে যায় এবং এখনও বিপর্যয় ঘটেনি হয়তো বিল্ডিং কাঁপছে কিংবা ভয় পাচ্ছে তখন সে আল্লামুখী হবে এবং এ প্রসঙ্গে আমরা আরেকটি প্রশ্নের উত্তরে আলোচনা করেছিলাম যে যেহেতু এটা একটা বিপর্যয় যেহেতু এটা একটা বিপদ একটা বড় মুসিবত একটা বালা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা ফলে এই সময় আল্লাহ অভিমুখী হওয়া তবে ফারে চলে আসা দোয়া করা কাকতি মিনতি করা যেটি সুর আলান আহমের বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ নম্বর আমরা দেখি যে কোনো জাতির উপর যখন আল্লাহ এই বালা মুসিবত দেন তিনি দেন যাতে তারা কাকতি মিনতি করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসলে তিনি উড্র করবেন সকল বিপর্যয় এবং তাদের উপর থেকে তার যে আজাব গজব ছিল সেগুলো তিনি উড্র করবেন এই জন্যই আল্লাহর কাছে ফিরে আসা তার কাছে আশ্রয় চাওয়া তো সে আশ্রয় চাওয়াটার জন্য সুনির্দিষ্ট কোনো বিশেষ কাইফিয়ত নেই সুনির্দিষ্ট কোনো বিশেষ পদ্ধতি সম্পন্ন সলাদ নেই আয়াম সলাদ পড়ার পারমিশন রয়েছে তবে এটাকে ভূমিকম্পের সলাদ বলা যাবে না আল্লাহর কাছে দোয়া করা তার কাছে একাক্ষতি মেনতি করা সুতরাং আমরা একথাই বলবো ভূমিকম্পের সালাদ বলে কোনো সালাত নেই কিন্তু ভূমিকম্পের সময় আল্লাহ অভিমুখী হয়ে তার কাছে কাকুতি মেনতি করার জন্য যে কোনো ভাবে সালাত পড়া যদি জায়জ হয় নফল সালা তাহলে সেটা করা যাবে আল্লাহ আমাদেরকে মোঝার তৌফিক দান করুন